পরীক্ষা পরবর্তী যে ভাবনাটা এই মুহূর্তের যারা ভালো ফলাফল করেছেন তাদের ভাবনা যারা ভালো ফলাফল করে নাই বা কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই তাদের ভাবনা সবগুলোকে আমাদেরকে করোনা এবং হাদিসের ছাঁচে ফেললে মূল্যায়ন করতে হবে আল্লাহ সুমতলা যখনই কোনো সাফল্য দেন কোনো অর্জন দেন সাধারণত মানবীয় প্রকৃতি হল শয়তান আমাদেরকে অশ্বসা দেয় কোমন্ত্রণা দেয় আমাদের কাছে শয়তান নানা রকমের তত্ত্ব হাজির করে যেগুলো আমাদেরকে অহংকারী করে তোলে যেগুলোর মধ্যে আমাদের আত্মপ্রসাদ থাকে যেগুলোর মধ্যে আমাদের মধ্যে আত্ম অহংকার থাকে যেগুলোর মধ্যে নিজের বড়াই নিজের পূর্ণতা নিজের কর্তৃত্ব সেগুলো প্রকাশ করবার মানসিকতা থাকে ধরা যাক এস এবং সমমানের পরীক্ষার কথা পরীক্ষার ফলাফল যাদের ভালো হয়েছে কাঙ্ক্ষিত হয়েছে বা এক্সপেকটেশন হচ্ছে এটি আরও ভালো হয়েছে তাদের এই ফলাফলের পর শয়তান সাধারণত মনের মধ্যে এই কথার উদ্রেক করে যে যে আমি অনেক পরিশ্রম করেছি তো এই যে তার ফল এসেছে বাবাকে মাকে অন্যকে সবাইকে বলার একটা রাস্তা খোলে এবং সবাইকে খুব সহজে বলা যায় যে দেখছো তোমরা যে কেবল চিল্লাচিল্লি করতে আমি তো বললাম আমার পর ছেড়ে দাও আমি কি বসে আছে নাকি আরে দেখছো ফলাফল তার মানে আমি অনেক চেষ্টা করছি এখন ফলাফল তার বের হয়ে আসছে এখন দেখো আমার কারামতি সাফ কথা নিজের মনের মধ্যেও আসে আবার অন্যের কেউ আমরা বলে বেড়াই এটা আমাদেরকে অহংকার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এবং আল্লাহ সাতলার এহসানের দিকটা একেবারেই আমাদের অন্তর থেকে হারিয়ে যায় এই কথা শুধুমাত্র আমাদের আজকের এসএসসি বা দাখিল পরীক্ষার্থীদের জন্য না এটা আমাদের সবার জন্য জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য আলাসমতলা যখনই কোনো আমাকে অর্জন যখনই কোনো অ্যাচিভমেন্টের তফিক দিবেন যখনই কোনো নেয়ামত দিবেন সাথে সাথে একজন ইমানদার সেটাকে সম্বন্ধ করবে তার রবের সাথে 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 ইমানদার বলবে যে আলহামদুলিল্লাহ মানে কি যাবতীয় সকল প্রশংসা প্রশংসা মানে এটা আল্লাহ তালার আলহামদুল এ আল এ আলের বিভিন্ন ব্যাখ্যা আছে আরবি গ্রামারে জামক শরীর একটা ব্যাখ্যা আছে অত্যন্ত চমকপ্রদ সেটা হলো আল এ আলিফলামটা আরবি গ্রামারের ছাত্ররা বুঝবে এটা ইসতেগ্রাকির যেমন হতে পারে জেনসি হতে পারে ইসতেগ্রাকি হলে তার অর্থ হবে সকল প্রশংসা আল্লা তালার আর এই আলটা যখন জিন্সি হবে আরবি গ্রামার অনুযায়ী তখন তার অর্থ দাঁড়াবে প্রশংসা আল্লাহ তালা মানে প্রশংসা মাত্রই আল্লাহ তালা প্রশংসা আল্লাহ ছাড়া কারো হতে পারে না অন্য কারোর প্রশংসা যদি হয় তো সেটা হবে বাহ্যিকভাবে তার প্রশংসা মূলত সেটাও ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহরই প্রশংসা কারণ কারোর বাগবিতা কারোর সৌন্দর্য কারোর মেধা কারোর স্মৃতিশক্তি কারোর বিশেষ কোনো যোগ্যতা এগুলোর যদি আমরা প্রশংসা করি একটা ফুলের প্রশংসা যদি আমরা করি আমরা যদি আজকের আবহাওয়া আবহাওয়ার প্রশংসা করি আমরা যদি কারোর দক্ষতার প্রশংসা করি ইত্যাদ সবগুলোর দানকারী যেহেতু আল্লাহ অতএব অতএকারান্তরের প্রশংসা ঘুরে ফিরে কারি হয় আল্লাহরই হয় ফুলটা এত সুন্দর ফুলটার আমি প্রশংসা করলাম তো এই ফুলের সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ তালা অতএ ফুলের প্রশংসা মানে সেটা অটোমেটিকলি আল্লাহ তালারই হয় এই জন্য আল্লাহ মা জামক বলেছেন এস থেকে দরকার নাই আল এটা জিন্সি হইলেই হয় প্রশংসা আল্লাহ তার প্রশংসা আল্লাহ ছাড়া কারণ হয় না এই কথা যখন একজন ইমানদার যে কোনো অ্যাচিভমেন্টের পরে উল্লেখ করে বলবে এবং এটার অর্থ মর্ম বুঝে যদি সে বলতে পারে সাথে সাথে তার মধ্যকার অহংকার এটা নাম নিশানা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তার মাথাটা অবনত হবে সে অহংকারই হবে না সে বলবে যে যেটুকু অর্জন হয়েছে এটুকুর জন্য প্রশংসা আমার আমি এই যে ভালো ফলাফল করেছি এসএসসিতে দাখিলে এটার জন্য আমার পড়াশোনা আমার অধ্যবসয় আমার পরিশ্রম আমার বাবা মার বাবা মার বিশেষ নজরদারি কিংবা আমার টিচারের বিশেষ পরিশ্রম কৌশল এগুলো কোনোটাই মূল বিষয় না এগুলো সবগুলোর অবশ্যই ভূমিকা আছে সন্দেহ নেই দুনিয়া ভূমিকা ছাড়া বাহ্যিক ভূমিকা ছাড়া দুনিয়া চলে না এগুলো সবগুলোরই ভূমিকা আছে কিন্তু মূলত প্রশংসা আল্লাহ ওই অর্থ নিয়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তখন তার মধ্যে আর কি আসবে না অহংকার অহংকারী মানুষ পৃথিবীতে তাকে কেউই পছন্দ করে না সবাই ঘৃণা করে প্রতিটা মানুষই আমরা বিনয়কে পছন্দ করি বিনয়ী মানুষকে পছন্দ করি আর জন্য সবাই বলে ভালো হতে হবে বিনয়ী হতে হবে কিন্তু পদ্ধতি কি সেটা বলে না ইসলাম পদ্ধতিও বলে দিয়েছে যে আপনি বিনয়ী কিভাবে হবেন আপনার যে কোনো অর্জনের পর মাথা উপরের দিকে উঠার চাইতে নিচের দিকে যেন বেশি নামে শেষ ডাল লুটিয়ে পড়েন প্রশংসাগুলো আল্লাহকে নিবেদন করে দেন তাহলে আপনার ভিতরে আর যে আমার এত ক্যারিটের কিছু নাই তো তো আল্লাহ তালার প্রশংসা আল্লাহ আমাকে দান করেছে আমার চাইতে বেশি পরিশ্রম করে অনেকে হয়তো এই ফলাফল পায় নাই আমার চাইতে আরও ভালো টিচার রেখে অনেকে ফলাফল পায় নাই আমাদের শিক্ষার্থীদেরকে যখন আমরা বিনয়ী করব তখন তারা আমাদের জন্য উপভোগ্য হবে বাবা মা হিসাবে বড়ো ভাই হিসাবে গার্ডিয়ান হিসাবে অভিভাবক হিসাবে আপনার ছোটো ভাই আপনার সন্তান যখন বিনয়ী হবে বিনম্র হবে আপনি তার এই গুণটাকে রীতিমতো এনজয় করতে পারবেন আপনার পুরোটা জীবন ছেলেটা আপনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আপনার সাথে সামনে কাছো মুচু করে উচ্চ শব্দে কথা বলতে সে ইতস্তত বোধ করে তার এই বিহেভিয়ার গুলো আপনার কাছে চরম উপভোগ্য হবে আর ছেলেটা যদি আপনার দাম্বিক হয় অহংকারী হয় হোক অনেক মেধাবী হোক অনেক যোগ্য হোক অনেক ভালো ফলাফলধারী হোক অনেক ক্যারিসমেটিক যোগ্যতার অধিকারী হোক অনেক ভালো ক্যারিয়ার সে অর্জন করতে পেরেছে কিন্তু ছেলেটা অমানুষ বেয়াদব কি বলেন এই ছেলে আপনার জন্য কখনো উপভোগ্য হতে পারে এই ছেলের জীবনকে আপনি কখনো এনজয় করতে পারেন না এই জন্য আমরা সবাই চাই যে আমাদের সন্তান আমাদের ছোট ভাইয়েরা তারা যোগ্য হোক মেধাবী হোক পরিশ্রমী হোক ভালো কেরিয়ার বিল্ড আপকারী হোক সবই ঠিক আছে কিন্তু সব কিছুর চাইতে সে ভালো একজন মানুষ হোক বিনয়ী হোক এটা আমরা চাই কি চাই না বিনয় সবাই চায় কিন্তু কিভাবে হবেন তার পদ্ধতি আমরা জানি না ইসলাম কিন্তু শুধুমাত্র শুধুমাত্র মানুষকে থিওরি বলে না শুধুমাত্র মানুষকে ভালো হওয়া নির্দেশ দিয়ে থেমে যায় না বরং কোন পথ আবি অবলম্বন করলে কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে প্রয়োগ করলে মানুষ ভালো হবে সেই পদ্ধতির কথাও বলে দেয় ধরা যাক ইফটিজিং ধর্ষণ নারীর পার্শ্ব অতি পাশবিক নির্যাতন এগুলোকে পৃথিবীর সকল সমাজ খারাপ জানে সকল ধর্মেই খারাপ বলে পৃথিবীতে যে লম্পট যে আপনার ধর্ষক সে নিজেও জানে এই কর্মটা খারাপ কাজ ঠিক না বাড়ি কিন্তু এটা থেকে বাঁচার উপায়টা কি এটা অন্যরা কেউ এতটা বলে না ইসলাম বলে লা তাকরা বুঝ তোমরা জেনার কাছেও কাছে গেলেই আপনি সেখান থেকে বাঁচতে পারবেন না গত পরশুদিন দুবার একটা ইয়েতে মার্কেটে কেনাকাটা করছিলাম এক বাংলাদেশী ভাই এসে ঘুরঘুর করছেন পাশে তাই আমি মনে করছি ছবি তোলার জন্য অনেকে ছবি তোলার জন্য ভিড় করে বললাম ভাই ছবি তুলবেন তাড়াতাড়ি তোলেন আমি একটু ব্যস্ত আছি না ভাই আমি ছবি তুলবো না ছবি তুলবে না তাহলে লোকটা ভালো মানুষ ধান্দা টান্দা নাই ফেসবুকে লাইক কমেন্টের ধান্দা নাই বললাম ভাই তাহলে কি তো চোখের পানি ফেলে দিলেন চোখের পানি ফেলে দিয়ে বললেন ভাই আমি জেনা থেকে বাঁচতে পারছি না এটা দোয়া করে আরে এরকম সরল শিকার উক্তি এবং ভালো হওয়ার চেষ্টা করছে তো বললেন যে ভাই রাত শেষে যখন ওলামাদের আলোচনা শুনি বক্তব্য শুনি তখন নিজের মধ্যে অনুশোচনা বোধটা জেগে ওঠে দুই দুই সন্তান আছে দেশে বিবাহিত মানুষ অথচ আমি এই চক্কর থেকে কোনোভাবে বের হতে পারছি না যা উপার্জন করি এখানে শেষ করে ফেলতে হয় এবং বের হতে পারছি না চেষ্টা করছি আমি সংগ্রাম করছি কিন্তু পারছি না কি করব বলেন যাই হোক কিছু পরামর্শ দিলাম যে প্রয়োজনে দেশে চলে যান আল্লাহ না খাইয়ে মারবেন না প্রয়োজনে জন দিবেন পরিশ্রম করবেন রিক্সা চালাবেন প্রয়োজনে কিছু পরামর্শ আরও কিছু নসিহা করে বিদায় নিলাম কিন্তু খোলাসা কথা হলো যে প্রত্যেকটা খারাপ মানুষ যিনি খারাপ কাজে লিপ্ত তিনিও ভালো হতে চান কিন্তু ভালো হতে পারেন না কেন কারণ পদ্ধতি জানা নাই অনেকের ইসলাম কিন্তু পদ্ধতি বলে দিচ্ছে লেনা জেনা থেকে বাঁচার উপায় হলো জেনার কাছেও যেও না আমি বদলকে বললাম সকল নাম্বার ডিলিট করে দেন প্রয়োজনে মোবাইল চেঞ্জ করে ফেলান সকল আইডি চেঞ্জ করে ফেলান যে সমস্ত অ্যাপ থেকে সমস্যা হয় সেই অ্যাপগুলো ডিলিট রিমুভ করে ফেলান এই জায়গা চেঞ্জ করে আরেক শহরে চলে যান নতুন কিছু মানুষ সাথে মানুষ যেরকম খুন খারাপি করার পর অন্যায় করার পর পলায় পালায় গিয়ে আরেক জায়গায় চলে যায় আপনি অপরাধ করেছেন গুনাহ করেছেন আপনি পালিয়ে গিয়ে অন্য একটা সিটি চলে যান অন্য একটা শহরে চলে যান নতুন মানুষদের সাথে সম্পর্ক গড়েন আগের সকল সম্পর্কের সকল পথ মোবাইল সিমটাই ফেলে দেন যেখানে নাম্বার আছে যাতে আপনার যোগাযোগ কোনো পথই না থাকে এরকম কিছু অপারেশনাল আপনার উদ্যোগ যদি আপনি নিতে পারেন তাহলে ওই যে আল্লাহ বলেছেন লা তাকরাবুজ সেনা জেনার কাছেও যেও না ওই কাছেও মানে দূরে সরার একটা ওই পদ্ধতি আপনি সেখান থেকে পাবেন ঠিক একইভাবে সবাই বিনয়ী হতে বলে সবাই বিনয় হতে চায় বিনয়কে পছন্দ করে কিন্তু বিনয় কিভাবে হব আমরা জানি না ইসলাম বলে দিয়েছি পদ্ধতি কি পদ্ধতি হল সকল কৃতিত্ব এটা নিবেদন করতে হবে কাকে আল্লাহ স্মাতালা তাহলে আমার মধ্যে কি আসবে অটোমেটিক বিনয় আসবে এটাকে বলা হয় আল্লাহ আদব মা আল্লাহ আল্লাহর সাথে আদব আল্লাহর সাথে আপনার শিষ্টাচার আপনি দেখবেন কোরআন খুললে ইব্রাহিম আলাহ সালাম তিনি বলেছেন খালাকানি ফাহুয়া יהדי তিনি সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন আবার আমাকে তিনিই হেদায়েত দেন দুইটা সম্বন্ধ তার সাথে না তিনি সৃষ্টি করেছেন তিনিই পথ দেখান কে আল্লাহ তাআলা একটু লক্ষ্য রাখেন যে ইব্রাহিম কেন অনন্য গোটা কোরআন জুড়ে কেন তাকে ফলো করতে আল্লাহ তালা আমাদেরকে বারবার উৎসাহ দিয়েছেন যে তার কথার ভিতরে আল্লাহর সাথে আদব লক্ষ্য করেন তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখান হ্যাঁ তারপর অল্লাদি এবং তিনি সেই সত্তা যিনি আমাকে খাবার দেন তিনি আমাকে পানীয় দেন তিনি আমাকে খাদ্য দান করান তিনি আমাকে পান করান তাহলে আমার পানীয় আমার খাদ্য এটি তার কাছ থেকে আসে এটা তারই দেওয়া দুইটা সম্বন্ধ আল্লাহর দিকে না এরপর ওয়াইজা ওয়াইজা মারিস ফি এই হলো পয়েন্ট খেয়াল করেন ওয়াইজা মারিস তোর মানে কি আমি যখন অসুস্থ হই আমি যখন অসুস্থ হই ফাহুয়া ফাহুয়াফিন তিনি তখন সুস্থ করেন খেয়াল করেন আগের সমস্ত বাক্যগুলোর সাথে মিল করে এখানে হওয়া দরকার ছিল যে তিনি যখন আমাকে অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন আগেরগুলা সবগুলা তিনি তিনি বলা হয়েছে না তিনি সৃষ্টি করেন তিনি হেদায়েত দেন তিনি খাদ্য দান করেন তিনি পানীয় দান করেন তাহলে এ আয়তে এসে বলা দরকার ছিল বাহ্যিকভাবে যে তিনি আমাকে অসুস্থ বানান আবার তিনি আমাকে আরোগ্য দান করেন তা না বলে এ আয়তে এসে বলছে আমি যখন অসুস্থ হই তিনি তখন সুস্থ করেন সন্তানরা আদব লেহাজ শিখক এটা চান কিন্তু কোরআন পড়বেন পড়াবেন না হাদিস পড়াবেন না কিভাবে হবে আরে কোরআন হাদিস তো আদব লেহাজ শেখানোর কারখানা দেখেন ইব্রাহিম নশালাম কেন বললেন যে আমি যখন অসুস্থ হই তিনি তখন সুস্থ করেন তার মানে আমার অসুস্থতাটা আমার ঠান্ডা লাগছে আমি রাতে আছি বেশি আপনার কুল করে শুয়ে পড়ছি ফ্যানটা স্পিডে দিয়ে শুয়ে পড়ছি আমি অসতর্ক ছিলাম ঠান্ডা মানে বেশি খেয়ে ফেলছি বা আমার কোনো অসতর্কতার কারণে আমার জ্বর ঠান্ডা হয়েছে বা পেট খারাপ হয়েছে আমি অসতর্ক ছিলাম সাবধান ছিল না আমার দায়িত্ব ছিল খাবার দেখে খাওয়া আমি যেখানে সেখানে খেয়ে ফেলছি যা তা খেয়ে ফেলছি খেয়ে আমি অসুস্থ হয়েছি অর্থাৎ আমার অসুস্থ হওয়া এটা আমার মধ্যকার ত্রুটি এই ত্রুটিটা আল্লাহর দিকে সম্বোধন এটা নিজের দিকে সম্বোধন করলাম যে আমি যখন আমার নিজের কোন ত্রুটির কারণে বিচ্ছুতির কারণে গাফিলতির কারণে উদাসীনতার কারণে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থ করে দেন আদব দেখেন লেহাজ দেখেন একটা সন্তান ঠিক একইভাবে যখন তার কর্তৃত্বটা বাবাকে দিবে মাকে দিবে আর ত্রুটিটা তার নিজের উপর নিবে এ সন্তান উপভোগ্য হবে এ অনেক বড় অফিসার না হলেও এর অনেক বড় অনেক বড় চেয়ার না থাকলেও এর নিয়ে আপনি অনেক গাল গল্প দেওয়ার মতো কিছু না থাকলেও আপনার পরিবারটা জীবন থেকে একটা জান্নাতের টুকরো হবে কারণ আপনার সন্তানটা আপনাকে এরকম রেসপেক্ট করে আপনি এটা উপভোগ করবেন কিন্তু আজ আমাদের সমাজে হয় উল্টো চিত্রটা অর্থাৎ ছেলেকে আমরা চাই যে ছেলে মেয়েকে নিয়ে অনেক গল্প যেন দিতে পারি আমি তো প্রায় বলি যে অনেক বাপমা আছেন ছেলে আছে দুইটা একটা দিছে আমেরিকা আর একটা দিছে লন্ডন ইংল্যান্ড কেন যাতে করে গল্প দিতে সুবিধা হয় যেমন বড় ছেলে ইংল্যান্ডে থাকে ছোটা আমেরিকা থাকে জাস্ট একটু ভাবসাব আর কি কিন্তু ভিতর দিয়ে কিন্তু